প্যারিস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির। জনাব আবু তাহির, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে? ধন্যবাদ আসিফ, আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। মূলত বাংলাদেশ দূতাবাস বহির্বিশ্বে যে ভূমিকা পালন করে থাকে, আসলে তাদের ভূমিকা পালন করার জন্যই কিন্তু আমরা আমাদের অবস্থান সৃষ্টি করতে পারি বা আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি বিভিন্ন কারণে। যদিও ঢালাওভাবে দূতাবাসের উপর আমাদের প্রবাসীদের একটা অভিযোগ আছে বিভিন্ন, সেটা কতটা যুক্তি কতটা অযৌক্তিক আমি যদি ওই প্রশ্নে নাও যাই, আমি ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কথা যদি বলি, আমি মনে করি যে আমাদের যারা প্রবাসী এখানে বসবাস করছেন সবার সবাই সবাই দূতাবাসের উপরে সন্তুষ্ট না হলেও অধিকাংশই দূতাবাসের উপর সন্তুষ্ট হবেন, কারণ ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য বেশ ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তারা। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে আমাদের যে দূতাবাসগুলো, আমরা যে কাজগুলো নিয়ে দূতাবাসে যাই, আমরা যেভাবে দূতাবাসের কাছে আবদার করি বা আমাদের কাজগুলো দূতাবাসের কাছ থেকে যেভাবে পাওয়ার, হয়তো বা অনেকেই সেভাবে পান না, কিন্তু আমি দেখেছি নিজের চোখে বা আমি নিজে উপস্থিত থেকে, অন্য ফ্রান্সের যদি আমি ধরি অন্য কোনো একটা অফিসে আমার কোনো একটা কাজের জন্য যাই, সেখানে এক ধরনের আমরা আচরণ করে থাকি বা সেখানে আমাদের একটা এক ধরনের অবস্থান থাকে, আবার আমরা যখন ঠিক সেই কাজটাই বা এরকম কোন কাজের জন্য আমরা ফ্রান্সে আমাদের নিজস্ব দূতাবাসে যাই, তখন আমাদের কিন্তু বিহেভিয়ার বা আমাদের অবস্থানটা আরেক ধরনের থাকে। আমি জানি যে আমার এই কথাগুলা যারা শুনবেন বিশেষ করে ফ্রান্স প্রবাসীরা, তারা হয়তো বা অনেকেই মনে করবেন যে আমি সহজ বাংলা যেটা বললে যে দূতাবাসের দালালি, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমাদের ধৈর্য থাকা দরকার দূতাবাস, যেমন এই মুহূর্তে যে ক্রাইসিসটা ইউরোপ বা বিশ্বের প্রায় প্রত্যেকটা দূতাবাসে চলছে, যেটা হচ্ছে পাসপোর্ট নিয়ে। বাংলাদেশ থেকে নতুন করে পাসপোর্ট তৈরি হচ্ছে না, প্রায় 10 লাখের উপরে পাসপোর্টের অপেক্ষা লাইন লম্বা, কিন্তু আমরা করি কি, এই জিনিসটা আমরা বুঝতে চাবো না। আমরা ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে যাব, যে সেখানে আমার পাসপোর্ট হচ্ছে না কেন, চিৎকার শুরু করব বা আমরা আমাদের অবস্থানকে খুব পাওয়ার দেখিয়ে একটা হেস্তনেস্ত করার চেষ্টা করব, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ থেকে পাসপোর্ট আসতেছে না বা কোনো কারণে বাংলাদেশের পাসপোর্টের যে জটিলতা সেটি নিরসন হচ্ছে না, কিন্তু এর সাফারার হবে দূতাবাস। আমি এই জন্য কথাগুলো বলতেছি যে বাংলাদেশ দূতাবাস বা সব জায়গায় ভালো মন্দ থাকে, দূতাবাসেও যে সব অফিসাররা ভালো তা না, তা আমি বলবো না, দেখা গেছে অনেক ভালো অফিসার আছেন, আবার কিন্তু একজন আছেন যারা একটু কড়া মেজাজের বা একটু আমাদের সাথে ভালো ব্যবহার করেন না, কিন্তু বেসিক্যালি দূতাবাসে যারাই যে সকল অফিসাররা বসেন তারা সবাই চেষ্টা করেন যে প্রবাসীদের সহযোগিতা করার জন্য বা প্রবাসীদের সমস্যাটা দ্রুত সমাধান করার জন্য। একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, আমি অনেক সময় দেখেছি যে জন্ম তারিখের সমস্যা, কাপেলা হোটেল অনুষ্ঠিত হবে মার্কিন একজনের প্রেসিডেন্ট, আমরা কিন্তু দূতাবাসে গিয়ে ডিরেক্টলি বলি ভাই যে কোনো মূল্যে এটা আমাকে করে দিতে হবে। হ্যাঁ, এখন অনেকে আমরা বলি যে আইন আছে কি না আছে ভাই সেটা আমি বুঝি না, এটা আমাদের বাংলাদেশ দূতাবাস, এটা আমার দূতাবাস, এই দূতাবাস আমার পয়সায় চলে, আমরা চালাই, তো এখানে কোনো কথা হবে না, আমার এটা করে দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক একটা প্রভাব আমরা বা সামাজিক ভাবে আমি একটা সংগঠনের বড় নেতা বা আমি একটা সংগঠনের কর্মী, আমার একটা বড় পরিচয় আছে, আমি অমুকের আত্মীয়, এরকম একটা পরিচয় আমরা ইউজ, কিন্তু সেটা সম্ভব কি সম্ভব না সেটা আমরা বোঝার চেষ্টা করি। বাট এই কাজটা যদি আপনার জন্মদিনের জন্ম তারিখের সমস্যা, আপনি ফ্রান্সের একটা অফিসে যদি যান সেখানে গিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না যে না আপনার এখানে ল থাক অথবা না থাক আমার এই কাজটা করে দিতে হবে, ওই অফিস থেকে যখন বলবে দুঃখিত আপনার এটি হবে না, আপনি এই কাজটি এখানে করতে পারবেন না, আপনি নতুন করে ওটা করেন এটা করেন, তখন কিন্তু আমাদের আর কোনো কথাই থাকে না, আমরা সোজা চলে আসি। আমি যদি ফ্রান্সের বর্তমান রাষ্ট্রদূতের কথা বলি, কাজী ইমতিয়াজ হোসেন, একজন দক্ষ কূটনীতিবিদ, তিনি বেশ সম্ভবত বছর খানেক ফ্রান্সে এসেছেন, বেশ ফ্রেন্ডলি, বিভিন্ন দূতাবাসের
প্রবাসীদের আমন্ত্রণ জানান, তিনিও কমিউনিটির যে কোনো সংগঠনের দাওয়াত পেলে সেখানে দৌড়ে যান। আমরা বেশ কয়েকদিন আগে প্যারিস থেকে একটা ইফতার মাহফিল করলাম, প্রায় 3 ঘন্টা আমাদেরকে সময় দিলেন, প্রবাসীদের সমস্যা শুনলেন এবং তার বক্তব্যগুলো তুলে ধরলেন। মূলত তারা চেষ্টা করে থাকে যে প্রবাসীদের সমস্যা ওই যে নিজস্ব দূতাবাস আমরা যেরকম বলি ওইভাবেই করে দেওয়ার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশে এখন প্রতিবন্ধকতা, যেমন অনেকগুলো সমস্যা আছে, দেখা গেছে আমরা একটা নাম আগে ইউজ করেছি অথবা আমাদের আগে কোনো পাসপোর্ট বা ভোটার আইডি বা কোনো ধরনের আইডিতে আমাদের এক ধরনের নাম ছিল, তো এখন ইউরোপে আসার পরে এক রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো কারণে আমাদের নাম আমরা পরিবর্তন করে কেস রাজনৈতিক আশ্রয় চেয়েছি বা এখানে অভিবাসী হওয়ার জন্য চেষ্টা করে, যখন আবার আমরা ইমিগ্রেন্ট হতে চাই তখন আবার ওই যে আগে একবার নাম দিয়ে এসেছি এক নাম ছিল এক ধরনের, এখন আমাদের নাম হয়ে গেছে আরেক ধরনের, এই সমস্যাটা এখন আর সমাধান হচ্ছে না। এটা নিয়ে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন এবং লাইনে দাঁড়িয়ে আছেন, কি করবেন কোনো ঠিক ঠিকানা পাচ্ছেন না। সে অনেকগুলা ক্ষেত্র এবং বিষয়টা অনেক বড় বলতে গেলে, কিন্তু আমি মনে করি যে আমরা প্রবাসীরা আমাদের ধৈর্য ধরা উচিত, আমাদের দূতাবাসকেও কোপারেশন করা দরকার এবং দূতাবাসেরও উচিত যে সকল কর্মকর্তা যাদের বিহেভিয়ার বা যারা উগ্র মেজাজি তাদেরকে মূলত রিসিপশনে না বসে অন্য কোথাও অবস্থান, যাতে করে কাস্টমার ডিলিং এ এরকম অফিসার দেওয়া হয় যে শত অভিযোগ সত্ত্বেও ওই মানে ওনার কষ্টটা লাঘব করার চেষ্টা করেন এবং হাসি মুখে বিষয়টা মেনে নেন। আমি সর্বশেষে যে কথাটি বলবো যে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস প্রবাসী বান্ধব, দূতাবাসের সকল কর্মকর্তা প্রবাসী বান্ধব। আবু তাহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির। তিনি ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা, প্রবাসীদের কল্যাণে কতটুকু সহায়ক ভূমিকা পালন করে সেটি বিষয়ে জানাচ্ছিলেন।